এবারে নায়কের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমাতুল্লাহ। নায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা হওয়ার পরেই যেন শাকিব খানকে বাঁচাতে অপু বিশ্বাস এবং বুবলি প্রতিযোগিতায় নেমেছে। তারা শাকিব খানকে বাঁচাতে একের পর এক লাইভ এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন শাকিব খানকে বাঁচানোর প্রতিযোগিতা নয়, এ যেন নতুন করে শাকিব খানের কাছে ফিরে আসার একটা প্রতিযোগিতা। যদিও শাকিব খান আগেই বলে দিয়েছে যে অপু বিশ্বাস এবং বুবলির সাথে সে সংসার করতে চায় না, কিন্তু তারপরও শাকিব খানকে বাঁচানোর জন্য একের পর এক পোস্ট এবং লাইভ করেই যাচ্ছে বুবলি এবং অপু বিশ্বাস। পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলির বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। এদিকে অপু বিশ্বাস এবং বুবলির পোস্টের আগেই কিন্তু শাকিব খান সাংবাদিকদের প্রশ্নের কড়া জবাব দিয়ে দিয়েছে। শাকিব খান জানায় যে অপু বিশ্বাসের পর যখন বুবলি আসে এবং সেটাই যখন ভাইরাল হয়ে যায়, আর সেই সময় কিন্তু কিছু লোক তার পিছনে লাগে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আমাকে তো খারাপ করছে, সেই সাথে আমার পার্সোনাল লাইফটাও নষ্ট করে দিচ্ছে। এজন্য প্রযোজক রহমতুল্লাহর উপর মামলাও করতে গিয়েছিল শাকিব খান, কিন্তু পুলিশ শাকিব খানকে 2 ঘন্টা বসিয়ে রাখার পরও শাকিব খানের মামলা নেয়নি। আর এজন্যই শাকিব খান জানিয়েছে রহমতুল্লাহ নামের ভুয়া প্রযোজকের বিরুদ্ধে মামলা করার জন্য সে কোর্টে যাবে। এদিকে শাকিব খানের পক্ষে মুখ খুলল অপু বিশ্বাস এবং বুবলি। অপু বিশ্বাস জানায় যে যদিও আমি কখনো শাকিব খানের সাথে সংসার করতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে শাকিব খান যে কতটা ভালো মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। হয়তো আপনাদের চোখে শাকিব খানকে খারাপ করার জন্য এরকম একটা কাজ করা হয়েছে। এদিকে বুবলিও কিন্তু কম যায় না। বুবলিও জানায় যে আমি কখনো হয়তো শাকিব খানের সাথে সংসার করতে পারবো কিনা সেটা আমি জানি না, তবে শাকিব খান অনেক ভালো মানুষ, আপনারা কেউ তাকে দয়া করে ভুল বুঝবেন না। শাকিব খানের মতন একজন মানুষ এ ধরনের জঘন্য কাজে কখনোই যুক্ত হতে পারে না। আমি অনেক দিন শাকিবের সাথে থেকেছি এবং জেনেছি শাকিব খান কি ধরনের মানুষ। শাকিব খান যদি অপু বিশ্বাস এবং বুবলিকে ফিরিয়ে নিতে চায় তাহলে আপনারা কে কে খুশি হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।